মুহূর্তে পূজ্যপাদক আজকের এই অন্তরঙ্গ সভার তৃতীয় অধিবেশনের পূজ্যপাদক প্রতিনিধি সভাপতি আসাম বঙ্গ সারস্বত মহা ট্রাস্ট বোর্ডের পূজ্যপাদক সভাপতি এবং মহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ তিনি উদ্বোধনী ভাষণ প্রদান করবেন। এজন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ রাখছি, আপনারা পিছনে দাঁড়িয়ে আছেন সবাই ধীরস্থিরভাবে একটু বসে পড়ার চেষ্টা করুন এবং সভার সুষ্ঠ বর্ধন করার জন্য আমি আহ্বান জানাই। এবং উপস্থিত ভক্তমণ্ডলী, সুধীমণ্ডলী এবং ঠাকুর চরণাশ্রিত শিষ্য মণ্ডলী এবং মাতৃমণ্ডলী, সকলের দৃষ্টি আকর্ষণ করছি পূজ্যপাদ মহন্ত মহারাজের ভাষণ প্রদানকালে আপনারা একদম পিন ড্রপ সাইলেন্স, নিঃশব্দ অবস্থায় সবাই ধীর স্থির এবং শান্তভাবে অবস্থান করবেন। আপনি নিশ্চয়ই গতকাল উপস্থিত ছিলেন যে মহামূল্যবান ভাষণ পূজ্যপাদ মহন্ত মহারাজ গতকাল দিয়েছিলেন, আজকে ওনার এই মূল্যবান ভাষণ শ্রবণ করবার জন্য আমি মনে করি আপনারা যত ধীর স্থির শান্তভাবে অবস্থান করবেন তত আমরা এই ভাষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে গ্রহণ করে এবং তা আমরা শুনে অনেকটা জ্ঞান অর্জন করবার জন্য প্রয়াসী হব। কাজে আমি বারবার আহ্বান জানাই আপনাদের ছেলে মেয়ে, ছোট ছোট ছেলে মেয়ে থাকলে তাদেরকে একটু সাবধানে রাখবেন, কোনো কথা যেন না হয়, সবাই অত্যন্ত ধীর স্থির শান্তভাবে অবস্থান করবার জন্য আহ্বান জানাই। এবারে উদ্বোধনী ভাষণ প্রদান করছেন আসাম বঙ্গের শাসক মঠ ট্রাস্ট বোর্ডের সম্মানিত পূজ্যপাদ সভাপতি এবং মহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ। জয় গুরু, জয় গুরু। নিত্যবোধং চিদানন্দং গুরু ব্রহ্ম নমাম্যহম্। ওম জং শৈবা সমুপাসতে শিব ইতি ব্রহ্মেতি বেদান্তিন বুদ্ধা বুদ্ধ ইতি প্রমাণ পটব কর্তেতি নৈয়ায়িকা অর্হ নিত্যর্থ জৈন শাসন রতা করমেতি মীমাংসকা স্বয়ং বিদধাতু বাঞ্ছিত ফলম ত্রৈলোক্যনাথ হরি। ওম নমো ভগবতে শ্রী শ্রী নিগমানন্দনাথায়। পরমহংস পরিব্রাজকাচার্য শ্রী 108 তন্ত্র জ্ঞান যোগ প্রেম এই চতুঃসাধন সিদ্ধ ঠাকুর নিগমানন্দ দেবের রাত্রির চরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি এবং মঞ্চস্থ উপস্থিত রয়েছেন মঞ্চসতী মহারাজ, উপস্থিত রয়েছেন বগুড়া শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমের অধ্যক্ষ হয়েছি ভাব বিনিময় সভা উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য। আজকে অন্তরঙ্গ সভার যে তৃতীয় অধিবেশন চলছে তার স্তোত্রাদি বন্দনা করা হয়েছে আগে এবং এরপর ছিল ভক্ত পরিচিতি কার্যক্রম, তারপরে হয়তো ভাব বিনিময় সভা। কিন্তু যেহেতু আমি আটটার পর ভাষণ দিই না, সেই কারণে আমাকে বক্তব্য রাখার জন্য এখনই বলা হয়েছে এবং ভক্ত পরিচিতি কার্যক্রমটা শেষের দিকে হবে, আগে ভাব বিনিময় সভাটা নিয়ে আসা হয়েছে, একটু ব্যতিক্রম হয়েছে যদিও তাই করা হয়েছে। দেখবেন জগতে দুটি নাম আমাদের সম্মুখে রয়েছে, একটা হলো কৃষ্ণ আর একটি রাম। জগমে হে দু নাম কহ কৃষ্ণ
या কহর या রাম দুটি নাম জগতে শুধু রয়েছে শ্রেষ্ঠ নাম দুটি তার মধ্যে হচ্ছে এটা কৃষ্ণের নাম এটা রামের নাম এই দুটি নাম কৃষ্ণ কথা ছাড়া কোনো কথাই নাই কৃষ্ণ নাম ছাড়া কোনো নামই নাই যে কোনো ভালোবাসার কথা যদি বলা হয় তাহলে রাধা কৃষ্ণ ছাড়া ভালোবাসার কথা হতেই পারে না আমাদের যদি ভালোবাসা শিক্ষা দিয়ে থাকেন তাহলে সে এই দুজনে রাধা এবং কৃষ্ণ আগে কি ভালোবাসা ছিল না হ্যাঁ ছিল সৃষ্টির পূর্বে সমস্ত সৃষ্টি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এসব সৃষ্টির পূর্বে একজন ছিলেন তিনি হলেন সেই ব্রহ্মই নির্গুণ ব্রহ্ম জ্যোতির্ময় ব্রহ্ম তারই ইচ্ছা হলো এটা বেদের কথা তারই ইচ্ছা হলো তিনি এককভাবে লীলা করতে পারেন না যদি বাড়িতে কেউ এককভাবে থাকেন কার সঙ্গে কথা বলবেন বা কিভাবে থাকবেন তাই তিনি লীলা করার জন্য তার ইচ্ছা হওয়াতে নিজে নিজেই চিন্তন করলেন অহং বহুষ্যাং প্রজায়েত আমি বহু হয়ে সৃষ্ট হব তার কথা মাত্রই সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়ে গেল কিরকম হলো না প্রথমে মায়ার উদ্ভব হলো সে মায়া হলেন ত্রিগুণাত্মিকা মায়া সত্য রজতম গুণময়ী ব্রহ্মের সঙ্গে তিনি যখন থাকেন অন্তর্লীনা হয়ে প্রকাশমান হন না তিনি তার সঙ্গে নির্গুণভাবে থাকে নির্গুণ ব্রহ্মের সঙ্গে তিনি নির্গুণা যখন সগুণে তিনি প্রকাশমান হন তখন তিনি হন সত্য রজতম গুণময়ী তখন সত্যগুণ রজগুণ তমগুণ তিনটি গুণ সমান অনুপাতেই থাকে গুণগুলো সমান অনুপাত অর্থাৎ 33.33% প্রত্যেকের এই গুণগুলো তখন সমানভাবে থাকে সমান অনুপাতে বৈষম্য নাই সাম্য সেই সাম্যাবস্থাকে বলে প্রকৃতি সেই মায়া তাকে প্রকৃতিও বলে তার সাম্যাবস্থায় প্রকৃতি তিনি তিনি হচ্ছেন জগদম্বা সমস্ত জগতের জননী জীবেরও জননী তিনি জগদম্বা একদিন পার্বতী প্রশ্ন করলেন শিবকে তুমি তো দেবদেব মহাদেব খুব জ্ঞানী গুণী যোগেশ্বর তুমি আমার তত্ত্ব কথা বলো আমি কে আমার পরিচিতি বলো তখন মহাদেব বললেন তমদ্যা সর্বভূতানাং অস্মাকমপি জন্মভু তোর জানাসি জগৎ সর্বং নদ্যাং জানাতি কশ্চন তুমি হচ্ছ আদ্যা সৃষ্টির একদম আদ্যা তিনি প্রথম তার সৃষ্টি নির্গুণ ব্রহ্ম থেকে মায়া আবির্ভাব প্রথম সে আজ্ঞা এবং মহাযোগী মহর্ষি বলছেন তুমি আমার মত আরো দেবতার তুমি জননী শিব তারই পত্নী ধর্মপত্নী পার্বতীকে বলছেন যে তুমি আজ্ঞা শক্তি আমাদের মত দেবতাদের তুমি জননী তুমি জগদম্বা সমস্ত জগৎ এবং জীব তোমার কাছ থেকেই সৃষ্ট বলে দিয়ে গেল খুব সুন্দর ভাবে তাহলে আমরা তো বুঝলাম সেই মায়া তুমি জগদম্বা সেই মায়া আমাদের কাছেও রয়েছে
সে মায়া হতে সমস্ত সৃষ্টি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত জীব মায়াকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? না সত্য রজ তম গুণ, অন্য কিছু না। একটা বস্তুকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? যেমন জল, জলকে বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে? না, টু অ্যাটমস অফ হাইড্রোজেন, ওয়ান অ্যাটম অফ অক্সিজেন, দুটা হাইড্রোজেন তার পরমাণু এবং একটি অক্সিজেনের পরমাণু মিশে গেলেই জল হয়ে গেল, H2O, ওয়াটার, জল। বিজ্ঞানে সকলে পড়ে আছে, পড়ে থাকবেন H2O। এই ম্যাট্রিকুলেশন অবস্থাকে সকলে হয়তো জানেন, পড়েন H2O ওয়াটার। তাই জলকে ভাগ করলে কি পাওয়া যাবে? না, হাইড্রোজেন দুটি অ্যাটম আর একটি হলো অক্সিজেন অ্যাটম, দুটা মিলে একটা মলিকুল হয়ে গেল জল। এইটা অন্য কিছু না। তেমনি মায়াকে বিশ্লেষণ করলে সত্য রজ তম গুণ এই তিনটি বস্তু পাওয়া যায়, অন্য কিছু না। এই তিনটি বস্তু থেকে অনন্ত কোটি বস্তু তৈরি হয়েছে, তাহলে মায়া থেকে সৃষ্টি। তৃতীয় তেজ মরুদ ব্যম, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণ মন বুদ্ধি চিত্ত অহংকার, এই চব্বিশটি তত্ত্ব সেইখান থেকে কি তৈরি সব, এবং সেইখান থেকে এই তিনটি গুণের বৈষম্যের দ্বারা, বিষমতার দ্বারা, পার্সেন্টেজের কম বেশির দ্বারা, অনুপাতের কম বেশির দ্বারা সমস্ত বস্তু সৃষ্ট হয়েছে, এরা সৃষ্টির ধারা এইভাবে তৈরি হয়েছে, এরা অনুলমে সৃষ্টি হয়েছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এবং প্রত্যেক এই জগতে ব্রহ্মাণ্ডে জীব, আমাদের পৃথিবীতে যেভাবে সব জীব তৈরি হয়েছে, অন্যান্য জগতে এই জীব আর খুঁজে পাওয়া যাবে না। এখানে 80 লক্ষ প্রকারের জীব, সৌরজগতে এই পৃথিবীতে 80 লক্ষ প্রকারের জীব। যদি অন্য জগতে যাব, দেখা যাবে এই রূপ জীব আর সেখানে নাই, এই রূপের এই চোরা এই 80 লক্ষ প্রকারের জীব আর সেখানে নাই, সেখানে অন্য প্রকারের জীব দেখা যাবে। এইটাই হচ্ছে আশ্চর্যজনক ভগবানের সৃষ্টি। যদি কোনো ইঞ্জিনিয়ারকে বলা হবে, ইঞ্জিনিয়ার সাহেব আপনি কত কোটি টাকা নেবেন বলুন, আপনি একটা জীবের শরীরকে তৈরি করে দিন, ভগবান জীব শরীরকে এমন করে তৈরি করেছেন বৈজ্ঞানিকদের উপায় নাই, তাকে বোঝার মতন তার ক্ষমতা নাই, সেই শরীরকে তৈরি করার ক্ষমতা আসবে কোথা থেকে? তৈরি করার জিনিসকে যে বুঝতে পারে না, নূতন করে তৈরি করবে তার ক্ষমতা কোথায়? তাহলে ভগবান হবে এটা সুপ্রিম ইঞ্জিনিয়ার, তার উপর আর কেউ নাই। তিনি এমন সুন্দর করে সব জীবকে সৃষ্টি করেছেন, প্রত্যেক জীবের মধ্যে কত প্রকারে চিন্তাধারা দিয়ে কত রূপ কত রং তার ভিতরে সব কত প্রকারে, যেমন হৃৎপিণ্ড জীবের মধ্যে, মানুষের মধ্যে তার ফুসফুস, তার মস্তিষ্ক, তার চোখ, কান, নাক, জিহ্বা, চর্ম, তার বৃক্ক, কিডনি, তার সব যত কত সিস্টেম করে আবার প্রত্যেকের সঙ্গে কোরিলেশন রেখে এমন সুন্দর তৈরি করেছেন, সেখানে সমালোচনা করা যাবে না। যে প্রভু তুমি এই যে মানুষকে এইরকম সৃষ্টি করেছ, একটু এদিক ওদিক করলে বা ভালো হতো, যদি এখানে হাতটাকে নিয়ে মাথায় রেখে দিতে আর ব্রেনটাকে নিয়ে পায়ের নিচে রাখতে তাহলে আরো ভালো হতো। এই পরামর্শ দেওয়ার মতন ক্ষমতা বর্তমান বৈজ্ঞানিকদের নেই,
তিনি যা করেছেন এত সুন্দর, তার সমালোচনা কখনো কেউ করতে পারবে না। যদি কেউ বলে তুমি দুটি চোখ যদি সামনের দিকে না রেখে পিছন দিকে রাখতে প্রভু, তাহলে পিছন সেটা দেখা যেত, নাহলে যদি দুটা চোখের পরিবর্তে চারটা চোখ করতে, দুটি সামনের দিকে দুটো পিছন দিকে, তাহলে আমরা সব দেখতে পেতাম। যদি প্রভুকে পরামর্শ দেওয়া হয় প্রভু তুমি দুটি চোখ সামনে দুটি পিছনে আর একটি একটি ডান দিকে একটি বাঁ দিকে রাখতে, তাহলে আরো ভালো হতো, মানে টোটাল ছয়টা চক্ষু দিলে ভালো হতো। আর আমাদেরকে দুটি দুটি হাত দিয়েছ কাজ করার জন্য, তাতে পারি না। যদি আমরা যদি দশ ভুজ হয়ে থাকতাম, দশটা হাত দুর্গার মতো, তাহলে কত কাজ করতে পারতাম। দুর্গা দশ হাতে দশটি অস্ত্র ধারণ করেছে, আমরাও সেরকম দশটা হাত নিয়ে যদি জন্মাতাম কত সুন্দর হতো। চতুর্মুখ ব্রহ্মা চারটা মাথা, আমাদের চারটা কেন হলো না? ভগবানের কাছে যদি আমরা নিবেদন করি, কিন্তু আছে কারো কারো কেউ কেউ ছেলে জন্মায় দুটো মাথা নিয়ে চারটা পা নিয়ে চারটা হাত নিয়ে জন্মায়, খবর কাগজে পড়ে থাকবে, আছে বিরল। মানে দুটা বাচ্চা সেটা ডিভিশন না হতে পেরে তার একটা সিস্টেম আছে, কেমন করে মাতৃগর্ভে সে শেলটা ডিভিশন হয়, ওভাম সেটা একত্রে সেটা জুড়ে গেছে, যে কারণে দুটি মাথা চারটি হাত চারটি পা বডির সঙ্গে বডি জুড়ে গেছে। কোন কোন ক্ষেত্রে সেটাকে সেপারেট করা যায়, ডাক্তাররা করেন, কোন কোন ক্ষেত্রে পারেন না, সাকসেসফুল হতে পারেন না, অপারেশন সাকসেসফুল হয় না, এরকম হয়। সকলে জরাসন্ধের কথা জেনে থাকবে, জরাসন্ধ তার দুটা মানে দুটা ভাগ হয়ে গেছিল, দু জায়গায় পড়েছিল। জরা নামক একটি রাক্ষসী সে দুটাকে একত্রে করে তাকে সন্ধি করে দিয়েছিল বলে তার নাম হলো জরাসন্ধ। জিনিসটাকে বুঝে নেবে শাস্ত্রে পড়া যায় সে, তাই ভগবানকে সমালোচনা করা যাবে না। এই তো হলো সৃষ্টি রহস্য। একটা গাছের মধ্যে কত পাতা, কত ফুল, কত ফল, প্রত্যেক পাতার সঙ্গে অন্য পাতার সাদৃশ্য নেই, প্রত্যেক ফুলের সঙ্গে বৈষম্য রয়েছে অন্য ফুলে, প্রত্যেক ফলের সঙ্গে অন্য ফলের বৈষম্য রয়েছে, চার ভাইয়ের মধ্যে বৈষম্য রয়েছে, সাম্য নেই এই পৃথিবীতে, সাম্য নেই বৈষম্য, একমাত্র নির্গুণ ব্রহ্মে গেলে মহামিলনে সেটা সাম্য রয়েছে, অন্য কোথাও আর সাম্য নেই। তো সেই মহামায়া প্রথম যখন সৃষ্ট হলেন, তখন তিনি খোঁজ করলেন, আমার আমি তো জন্ম নিলাম কিন্তু আমার স্বামী নাই যে, চিন্তা করলেন। তো এই চিন্তা করতে করতে তখন প্রকৃতি ছিলেন, তারপরে পুরুষ হয়ে গেলেন, দুভাগ হয়ে অর্ধ নারীশ্বর, প্রকৃতি এবং পুরুষ দুজন হয়ে গেলেন সেখানে একত্র, প্রকৃতি পুরুষ হয়ে গেল তখন। তো এই প্রকৃতি পুরুষ থেকে আমরা সকলেই সৃষ্ট, পুরুষ থেকে তার প্রতিনিধি স্বরূপ আমরা জন্ম নিয়েছি, আর প্রকৃতি থেকে মায়েরা জন্ম নিয়েছে, তা দুটো ধারা ভাগ হয়ে গেল এইখানে। তো ভাগ হয়ে যেতে কি হলো, তাহলে ঈশ্বরকে না প্রকৃতি যুক্ত পুরুষ হলেন ঈশ্বর, সে পুরুষটিকে না তিনি হলেন সেই পুরুষত্ব নির্গুণ ব্রহ্মই, প্রকৃতির দ্বারা আবৃত হওয়া তিনি হলেন ঈশ্বর নামধারী। আমাদের যে বেদান্ত শাস্ত্র আছে, বেদান্তে বলা হয়েছে মায়োপহিত চৈতন্য ঈশ্বর, ঈশ্বরকে না মায়া, এই যে মায়া কথা বলেছি প্রথম সৃষ্টিতে, তিনি চৈতন্যকে আবৃত করে রেখেছেন বলেই তিনি হলেন ঈশ্বর, চৈতন্য হয়ে গেল ঈশ্বর। আর আমরা কে তাহলে জীব,
না আমরাও কিন্তু সেই চৈতন্য বা ব্রহ্ম, আমরা অবিদ্যার দ্বারা আবৃত হলাম, সেই চৈতন্য অবিদ্যার দ্বারা আবৃত হওয়ায় সে হলো জীব, অবিদ্য পহিত চৈতন্য, উপহিত মানে ঢাকা, অবিদ্যা দ্বারা ঢাকা হলো সেই চৈতন্য, সে নির্গুণ ব্রহ্ম, তখন সে হলো জীব, আমরা হলাম জীব, আর ঈশ্বর হলেন মায়ার দ্বারা উপহিত চৈতন্য। তা তার মধ্যে চৈতন্য না, লজিক্যালি প্রুফ দেখেন না, ঈশ্বরের মধ্যে চৈতন্য, মায়ার দ্বারা যোগের দ্বারা আমাকে পাওয়ার চেষ্টা করো, সখারূপে তুমি আমাকে পেয়ে আর তোমার কোনো কল্যাণ হবে না, স্থূলে পাওয়াটা পাওয়া নয়, সূক্ষ্মে পাওয়াটা পা, দ্বাদশ অধ্যায় ভগবান বলে কথা। তবুও যদি তুমি যদি যোগের পথে না আসতে পারো, জ্ঞানের পথে না আসতে পারো, ভক্তির পথেও না, আমরা বলি আমি ভগবানকেই ভালোবাসি, কখনোই না আমরা ভগবানকে ভালোবাসতে পারি না, বলে কেন ভালোবাসো জানি না, খুব ভালোবাসতে পারি না, ভালোবাসার ভাগ হয়ে যায়, ছেলে মেয়ে স্বামী স্ত্রী পিতা মাতা পরিবার বর্গ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে ভালোবাসাটা ডিভাইডেড, সেই ভালোবাসা ভগবান একটুখানি ঝলকের জন্য পাবেন আশা করেন না, তিনি চান পুরোপুরি ভালোবাসা ভগবানকে যে দিবে তাকেই তিনি কৃপা করবেন, পুরো ষোলো আনা তাকেই বলে ষোলো আনা, এক টাকা দিয়ে প্রণাম করলাম ষোলো আনা দিয়ে দিলাম, সেই ষোলো আনা এটা না, যে এক টাকা দিয়ে মানে ষোলো আনা, ষোলো আনা মানে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ ভগবানের কাছে করা, সে আত্মসমর্পণ যদি হবে না, ভগবান কি বললেন না পুরো আত্মসমর্পণ করবো, আমরা পারবো, পারবো না, ভগবান অর্জুনকে বলেছিলেন নবম অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকে আছে, আমাকে অনন্য ভক্তির দ্বারা যে ভালোবাসে তার যোগ এবং ক্ষেমকে আমি বহন করি, যোগ মানে তার যা না থাকে সে সম্পদকে আমি দান করি, আর যা থাকে তাকে আমি সুরক্ষা করি, আমাদের যে সম্পদ আছে তাকে সুরক্ষা করার ক্ষমতা আমাদের নেই, যা নেই তাকে আনার জন্য ক্ষমতা আমাদের নেই, যদি ভগবান কৃপা না করেন, চিন্তা করতে পারছেন, তাহলে ভগবানকে ও ব্যভিচারী ভক্তির দ্বারা ভালোবাসতে হবে, আর কাউকে ভালোবাসা লাগে না, একমাত্র সেই ভগবান ভালোবাসার পাত্র হবে, যেমন রাধার ছিলেন, তাই রাধার প্রেমকে বলা হয় অসমর্থ প্রেম, রাধার সমান কারো প্রেম হয় না ভগবত প্রেম, সেই প্রেমের উদ্দেশ্য কারো প্রেম হয় না ভগবত প্রেম, ন তদ সম ন তদ উদ্দ, তাই বলা হয়েছে রাধার প্রেম হলো অসমর্থ প্রেম ভগবানের প্রতি, কোন সময় কৃষ্ণ চিন্তা ভিন্ন অন্য চিন্তা রাধার মনে ছিল না, গোপিকাদের মধ্যে রাধার যে প্রেম, গোপিকাদের প্রেম পৃথক, অনেক অনেক পার্থক্য রয়েছে, গোপিকাদের প্রেমের যদিও কৃষ্ণ প্রেম তবু তাদের সব ভাগ আছে, ডিভিশন, পুত্র কন্যা ছেলে এবং এই পিতা মাতা শ্বশুর শাশুড়ি স্বামী এইগুলো নিয়ে ভাগ হয়ে গেছে, রাধার ভাগ নাই, নো ডিভিশন, একমাত্র তার মনের মধ্যে কৃষ্ণ চিন্তা, এই জন্য রাধার প্রেমটা সকলেই আকাঙ্ক্ষা করে, সেই প্রেম যেন আমার মধ্যে প্রবেশ করে, তবে তো মুক্তি মুখ্য লাভ হবে, তা না তো হবে না, ভগবান বলে গেলেন তাহলে এগুলো আমরা কিছুই পারলাম না, ভালোবাসার পথেও যেতে পারছি না, তাকে তো সেরকম রাধার মতো ভালোবাসতে পারবো না, তাকে পাবো কি করে, তাই না, তাহলে এবার মোবাইল নাম্বারটা দিয়ে দিই ভগবানের, ভগবান বললেন দেখো অর্জুন আমার গোপন কথা তোমাকে বললাম, এই গোপন কথা কোটি যদি মনে রেখে সেরকম কাজ করবে তুমি আমাকে পাবে, এ সব ঊর্ধ্বে সেটা মন মনা ভগবত ভক্ত মজ্জা যে মানি নমস্কার, এটা তার নাম্বার, ভগবান নাম্বার হলো এটাই মন মনা ভব, তোমার মনটা আমাকে দাও, মজ্জা যে ভব,
তুমি আমারই পূজা অর্চনা করো সব সময়ের জন্য। মনমনা ভব, মদ জাজি ভব, মদ ভক্ত ভব, আমার ভক্ত হ এবং আমাকে নমস্কার করো, মাগ নমস্কুরু। চারটি জিনিস এই ডিজিটাল চারটি ডিজিটে পৌঁছে যাবে, চারটা শব্দ, মনমনা, মদ ভক্ত, মদ জাজি, মাগ নমস্কুরু। অন্য কিছু দরকার নেই, এইটাকে টিকতে হবে, মনটা তাকেই দিতে হবে। কিরকম মন দিতে হবে? ভগবানকে প্রার্থনা করছেন ভক্ত, রত্না কর স্তব গৃহম গৃহিণী চ পদ্মা দেয়ম কিমস্তি ভবতে পুরুষোত্তমায় আবির বামনয়ন হিত মানসায় দত্তং মন যদুপতে তুমিদং গৃহাণ। আমার মনটা আমি তোমাকে দিই না, তোমার রত্নময় প্রাসাদ গৃহ তোমার অভাব কিসের? স্বয়ংলক্ষ্মী কমলা তোমার গৃহিণী, তোমার অভাব কিসের? কিন্তু তোমার মন বলতে নাই, মনরা গোপিকারা অপহরণ করে নিয়েছে, তাই আমার মন আমার কাছে আছে। সেই মনটা তোমাকে আজকে দান করলাম, যার অর্থ হলো আমার মন যেন তোমার সঙ্গে সবসময় নিবিষ্ট থাকে, তোমার কথাতেই, তোমার রূপ চিন্তায়, তোমার কাছে আমার মন যেন আর কোথাও যাতে দূরে সরে না যায়। হয়ে গেল, তার মনটা তাকে দিতে, মন মনা বলো তাকে পূজা অর্চনা করা সব সময়ের জন্য, মজ্জাজি ভব হয়ে গেল তাকে যজন করা সব সময়, তার চিন্তা করা, পূজা অর্চনা করা, স্তুতি পাঠ করা, জপ করা, এটা হলো যজন করা। মজ্জাজি ভব মনমনা ভব মদ ভক্ত, তার ভক্ত হয়ে যাওয়া, তাকে ভালোবাসলে ভক্ত হয়ে গেল, আর অন্য কাউকে না, অন্য কাউকে। মজ্জাজি ভব মাগ নমস্কুরু, আমাকেই নমস্কার করো। আমরা কখনো কখনো অন্য দেবতাকে নমস্কার করি, সব দেব নমস্কার ভগবানেরই প্রাপ্য। আকাশাৎ পতিতম বারি যথা গচ্ছন্তি সাগরম সর্বদেব নমস্কার কেশব মধিগচ্ছ। আকাশ থেকে যে বৃষ্টিটা পড়ে পৃথিবীতে, সব জল সমুদ্রে চলে যায় নদী নালা দিয়ে, আমরা যে যে দেবতাকে প্রণাম করি না কেন, সব ভগবানেরই প্রাপ্য। ভগবান নেয় আমাদের প্রণামটা, নমস্কারটা ভগবানই পেয়ে যায় তিনি, তো তাকেই সব সময় আমরা পাচ্ছি। এইরকম ভাবে যে দেবতা দেখলে কি হবে, সেই ভগবানকে দর্শন করতে হবে, ভগবানের গোলক চিন্তন করতে হবে, ভগবানের রূপ চিন্তন করতে হবে, ভগবানের নিত্য রাস চিন্তন করতে হবে, রাধাকে চিন্তন করতে হবে, রাধা কৃষ্ণ চিন্তন করতে হবে, তাই ভগবানের স্বরূপ চিন্তন করতে হবে, যেটা হচ্ছে নির্গুণ ব্রহ্মের স্বরূপ, আমাদের সমস্ত জীবের দেবতাদের স্বরূপ, এই চিন্তন করতে হবে। করতে 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 করে সবসময় মশগুল হয়ে যাবে। ভগবানের এইরকম ভাব নিয়ে যারা মশগুল হয়ে থাকে, তারা কি করে, তারা কি করে, শরীরের প্রতি ধ্যান দেন না, নজর দেন না, কাপড়টা পরিষ্কার হয়েছে কিনা, কি ময়লা আছে, নজর দেন না, খিদা পেয়েছে কিনা, তৃষ্ণা পেয়েছে কিনা, নজর দেন না। জগতে একক মনে করেন এবং কৃষ্ণই হলো তার সব সব সব। একজন গোপিকা বলছে কি, ভগবানকে প্রভু সামনে সামনে দর্শন দিলেন, যখন প্রভু আমার একটি আবেদন আপনি রক্ষা করলেন না, ঠিক আছে বলো কি আবেদন। না আমি যখন তোমাকে না একান্তে স্মরণ করব, তুমি যেন আমার কাছে এসে হাজির হবে। ভগবান বলে তথাস্তু তাই হবে। তো একদিন গোপিকাটি কি করেছে, সে ভগবানকে স্মরণ করেছে, স্মরণ করতে ভগবান এসে হাজির হলেন তার কাছে। কিন্তু কিরকম হাজির হলেন, না গণবস্ত্র হয়ে গলায় কাপড় দিয়ে এসে তার কাছে এসে হাত জোড় করে দাঁড়িয়ে কি করতে হবে আপনার বলুন, এইভাবে দাঁড়ালেন। গোপিকাটি অবাক হয়ে গেল যে প্রভু তুমি আমার কাছে গণবস্ত্র হয়ে কেন এসেছ, আমাকে হাত জোড় করে এইভাবে কেন বলছো, তোমার কি করতে হবে, তোমাকে তো এইভাবে আমি ডাকিনি, তুমি যেমন প্রভু ছিলে আমার তেমনি থাকবে, সেইভাবে দর্শন দিতে। না তুমি আমাকে যখন আদেশ করেছো আসার জন্য, তাই ভাবলাম কিছু কাজ আছে করতে হবে আমাকে, এই কারণে তোমার দাস হয়ে আমি এসেছি, গণবস্ত্র হয়ে হাত জোড় করে দাস হয়ে দাঁড়িয়ে আছি, আমাকে তুমি যা অর্ডার করবে সেটা করতে হবে। তখন গোপিকাটি বললো কি, প্রভু তোমাকে আর কোনো দিন ডাকবো না,
ডাকলে তো তুমি আসবে আমার দাস হয়ে এইরকম ভাবে। তুমি আমার প্রভু, তোমাকে দাস বানাতে চাই না, তোমাকে আর কোনোদিন দর্শন করতে আমি চাই না। তখন তুমি বললেন তাহলে ঠিক আছে আমি তাহলে যাচ্ছি। প্রভু চলে গেলে ডাকলে তো এইরকম ভগবান এসে দর্শন দিবে, তাও দরকার কি আছে না ডাকলে হয়। গৌরাঙ্গ দেবের দুজনেই ভক্ত ছিল, সন্ন্যাসী শিষ্য, সনাতন গোস্বামী ছিল গোস্বামী, দুজন সন্ন্যাসী, দুজনেই দুই রকম থাকতেন। শিরব গোস্বামী বললেন কি, প্রভু তো সকলকে খাওয়াচ্ছেন, আমি আমার ভিক্ষা করতে যাবো কেন, তারই সন্তান আমি, তিনি আমাকে খাওয়াবেন। সন্ন্যাসীর কাজ হলো, সন্ন্যাসীকে ভিক্ষুক বলা হয়, প্রতিদিন তার খাওয়াটাকে ভোজনটাকে ভিক্ষা বলা হয়, যা তিনি আনবেন রান্না করবেন খাবেন। এই তাই তিনি বললেন যে আমি এসব করতে পারবো না। সনাতন গোস্বামী সেই কথাকে মেনে প্রতিদিন ভিক্ষা করতেন পাঁচটি ঘর থেকে, যা আনবেন রান্না বান্না করে সেদিন তিনি তার চলে যান। তার বড় দাদা সনাতন শ্রীরূপ তিনি বললেন যে আমি যাবো না ভিক্ষা করতে, প্রভু খাওয়াবেন। প্রভু কী করলেন, এই তো অন্য তাকে গোপাল বেশে তার খাবার দাওয়ার তিনি সঙ্গে পাঠিয়ে দিতেন। সে খাবার নিয়ে এসে ছেলেটি তার কাছে দিয়ে যেত, ভগবান নিজে দিয়ে যাচ্ছেন কেমন করে দেখেন। এই কথা চারদিকে প্রচার হয়ে গেল, সনাতন গোস্বামীর কানে গেল। শ্রীরূপ গোস্বামী ভিক্ষা না করে ভগবানের উপর নির্ভর করে বসে ভগবান তাকে গোপালের বেশে প্রতিদিন এসে ত্রিসন্ধ্যা খাবারটা দিয়ে যান ভোজন, তাতে কি আনন্দে থাকেন শ্রীরূপ গোস্বামী। সনাতন গোস্বামীর রাগ হয়ে গেল, তিনি রেগে বললেন কি, এই শ্রীরূপটা অতি ধূর্ত বদমাস, ভগবানকে নিজে চাকর পেয়েছে অসভ্য কথাটা। সনাতন গোস্বামী রেগে রেগে শ্রীরূপ গোস্বামীর কাছে এসে পৌঁছালেন, করে গেছিলেন তিনি, শ্রীরূপকে বেশ ভালোভাবে শাসন করবো, যাচ্ছে ভগবানকে খাটাচ্ছে, দাস করে নিয়েছে তার নিজের দাস ভগবান, যিনি প্রভু তিনি দাস হতে এসেছেন তার গিয়ে পৌঁছে। যখন কি রূপ কেমন আছো, না আমি খুব ভালো আছি, বলে কেমন ভালো, না এই ভালো, তুমি ভিক্ষা করে খাও, আমাকে ভিক্ষা করতে হয় না, ভগবান আমার কাছে ভোজন দিয়ে যা নিজে ত্রিসন্ধ্যা, না এই ভালো তুমি আছো, ভগবান তোমার প্রভু না তোমার দাস, তুমি ভগবানের প্রভু, ভগবানকে চাকর মনে করেছ, কি মনে করেছ। তিনি খুব গালা গালে, তোমার হাত দিয়েছেন ভগবান, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হাঁটতে পারবে, ভিক্ষা করতে পারবে, এবং তোমার ভিক্ষুক জীবন, ভিক্ষা করবে তবে খাবে, সেটা তোমার ভিক্ষা হবে খাবারটা, ভগবান উপর নির্ভর করে তাকে খাটাচ্ছ, চাকর মনে করছো ভগবানকে, অসভ্য গর্ব। যেই বোকা দিলেন তখন শ্রীরূপ গোস্বামী তার পায়ে পড়লেন, না দাদা আমি খুব অন্যায় করেছি, ভগবানকে এইরূপ খাটিয়ে সত্যি তো অন্যায় করেছি, ভগবান আমার হাত দিয়েছেন, পা দিয়েছেন, কর্মশক্তি দিয়েছেন, আমি ভগবান এক্ষণ থেকে এইরকম তাকে খাটাবো চাকর করব, আমি ভগবানের কিঙ্কর ভগবানের দাস, তার জন্য কিছু কর্ম করতে পারি তাই আমি শান্তি পাবো, ভগবানকে খাটিয়ে শান্তি পাবো। দাদা তুমি ঠিকই আমার ভুল ধরেছি, আর কোনোদিন এই কর্ম করবো না। এরপর ভগবান যখন ভোজনটি নিয়ে এলেন, শ্রীরূপ গোস্বামী তার পায়ে পড়লেন, আমার জন্য আর কোনোদিন ভোজন আনতে হবে না প্রভু, আজকেই শেষ, দাদার কাছ থেকে ভালো জ্ঞান পেয়ে গেছি, আমার বাড়িটা তুমি যজ্ঞে থাকবে, তুমি ঠাকুরকে সেখানে দারোয়ান করে দাঁড়িয়ে করে দিয়ে গেলাম, এটা কি আমাদের কাজ, ঠাকুর তুমি এটা করো, সেটা করো, সেটা করো, সেটা করো, সবসময় অর্ডার চালিয়ে যাচ্ছে, না প্রভুর কাছে কি বলতে, প্রভু তোমার যা ভালো হয় সেটা আমার উপরে করো, কেউ তা যে সন্তানটা প্রভু এমন সন্তান দিলে, খোড়া সন্তান, বোবা, কালা সন্তান, অন্ধ সন্তান, তাকে নিয়ে কি করবে, সন্তান যে চেয়েছে ভগবান, আমার ছেলেরা ছেলে দিয়ে দিলেন, ব্যাস তাকে কুলো করে ঘুরতে থাকো 25 বছর 30 বছর পর্যন্ত, কুলে করে হাঁটতে পারে না, খেতে পারে না, হা হা করে বসে, না বাবার ঠেলাটা নাও কেমন করে, সন্তান ভালো সন্তান দিলেন, রূপবান সন্তান দিলেন, তার নিয়ে মানসিক অশান্তি, সে কোথায় পালালো, মদ খেলো, হ্যান করলো, ত্যান করলো, সব ধর্ম বিরোধী কাজ করলো, পাপ করলো, ব্যাস তার জন্য অশান্তি।
ভগবান তুমি আমাকে ছেড়ে কোনদিন যেন কেউ না চায়, শুধু ভগবানকে সন্তান করবে যার সন্তান না, সন্তান থাকলেও সেই হলেন প্রথম সন্তান ভগবানের। ভগবান নিজেই সব তিনি করতে পারবেন ভগবান, এইভাবে জীবনযাত্রা নির্বাহ করতে হবে। ঠাকুর মহারাজ এই রূপে সার্বভৌম ভক্ত সম্মেলনী প্রবর্তন করে আমাদেরকে সামগ্রিক ধর্মীয় জ্ঞান, ধর্মীয় চেতনা, সামাজিক জ্ঞান লাভ করার জন্য যে সুযোগ করে দিয়েছে, আদর্শ গার্হস্থ্য জীবন গঠন করার যে সুযোগ তৈরি করে দিয়েছেন, আমরা যেন একটি এক চুল যেন আমাদের বিচ্যুতি না ঘটে সেই প্রার্থনা সকলে জানিয়ে আনন্দ নিয়ে ভগবানের সঙ্গে মিলিত হয়ে ঠাকুর এখানে আসেন আমাদের চাঁদ মূর্তি দেখার জন্য। এক বছর পর সকলে তাদের চাঁদ মূর্তি দেখলে তুমি আনন্দ পা, আমাদের কারো মুখ পেঁচার মতো, কারো মতো সুন্দর কার অসুন্দর, তবুও সন্তান পরম পিতা তার চোখে সকলেই সুন্দর, সকলকে দেখতে চিন্তা। এক পিতা মাতা পাঁচজন সন্তান হলেও পাঁচ রকম রূপ হলেও সকলের রূপ তার কাছে প্রিয়, সকলের মুখ তার কাছে প্রিয়। তাই আমাদের চাঁদ মুখটি আমরা দেখিয়ে দিয়ে ঠাকুরের কাছে যাব, প্রার্থনা করে জানবো, জানিয়ে যাব ঠাকুর আমার জীবনে তুমি যেটা ভালো বোঝো সেইটাকে তুমি আমাকে দান করবে, সেইভাবে আমাকে করিয়ে নিবে, তুমি প্রেরণা দিয়ে আমার সব রয়েছে সব কিছু করতে পারবো সেইভাবে তুমি করে যাও। তার বিশাল এই যে মঠাশ্রম তারই হবে স্থূল শরীর ঠাকুর মহারাজের, যতই মঠাশ্রম রয়েছে তার সেবা যারা করে আর্থিক দান করে সেখানে যা তৈরি করে দিয়ে যায় সেটা তার স্থূল শরীরের সেবা হয়ে যায়, বাড়িতে বসে বসেই মঠাশ্রম সেবা করা যায়, অর্থ পাঠিয়ে সাহায্য দান করে মঠে সেখানে বা আশ্রমে গিয়ে সেখানে আশ্রমের কর্ম করে এইভাবেই তার কিন্তু স্থূল শরীরে সেবা করা যায়। তারপরে হবে ব্রহ্মজ্ঞান, তাতে হবে মোক্ষ লাভ, সেবার দ্বারা চিত্ত শুদ্ধি এবং তার দ্বারা ব্রহ্মজ্ঞান লাভ হবে। ঠাকুর বলে ব্রহ্মজ্ঞানের দুটি পথ, একটি হলো কি কঠোর সন্ন্যাস যোগ, দ্বিতীয় হলো ব্রহ্মবিধি গুরুর সেবা। ব্রহ্মবিধি গুরুর সেবা হলো তা বিরাট স্থূল শরীর মঠাশ্রমের সেবা। এটা সকলে মনে রাখুন, তাহলে ব্রহ্মজ্ঞান হয় না, তার বিশাল স্থূল শরীর আশ্রমের সেবা বিনা ব্রহ্মজ্ঞান হয় না। সকলে মনের মধ্যে গেঁথে দিবেন আমার বক্তব্যের শেষ অংশে এটা বলি। আজকের মতো আমার এই বক্তব্যকে ঠাকুরের চরণে গঙ্গা জলে গঙ্গা পূজানে সমর্পণ করছি। এত বক্তব্য শ্রী গুরুবর্পণ বস্তু সর্বে ভবতু সুখিন, সর্বে সন্ত নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ, সর্বেষাং স্বস্তি ভবতু, সর্বেষাং শান্তি ভবতু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এরপর একটি সঙ্গীত রয়েছে, সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমৎ আনন্দ চৈতন্য ব্রহ্মচারী। আমার এই বক্তব্যের পর সে সঙ্গীত যাও বসে আছি।
সবাই বাড়ি যাবো সে আছে।